নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা কি জানো কিয়ামতের মাঠে সবচাইতে বড় মিসকিন কারা হবে? সাহাবারা বললেন, আমরা তো মনে করি যার সম্পদ কম, অর্থবিত্ত কম, সেই সবচাইতে বড় মিসকিন হবে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরং প্রকৃত মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের মাঠে নামাজ, রোজা, হজ, যাকাত আমলের নেকি নিয়ে উঠবে পাহাড় সমান, কিন্তু অনেক পাওনাদার দাঁড়িয়ে থাকবে, কারো হয়তো হক নষ্ট করেছে, কারো নামে হয়তো গীবত করেছে, কিংবা কারো নামে মিথ্যা অপবাদ দিয়েছে, কিংবা অযথায় কাউকে অনেক বেশি অত্যাচার করেছে, সেই সকল মানুষ দাঁড়িয়ে থাকবে তাদের হক আদায় করার জন্য। যতক্ষণ পর্যন্ত না তাদের হক আদায় করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পুল সিরাত পার করতে পারবে না। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে, এর বেশি কিন্তু হয়নি, এতটুকুই হয়েছে। তারপর কিন্তু অনেক গরম লাগছে, গরম কিন্তু প্রচুর বেড়ে গেছে। তো এদিকে আমি রান্নাবান্না করছিলাম, আর ওদিকে আয়নার বাবা একটু আম কেটে নিচ্ছে। আসলে ফল কেটে খেতে খুবই আলসি লাগে, যদি কেউ কেটে সামনে দেয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো তার জন্য এখানে আয়নার বাবা আমগুলো একটু কেটে রাখছে, যাতে করে আমি খুব সহজেই খেয়ে নিতে পারি। ওদিকে আমি রান্না বসিয়েছি। আসলে রান্নাবান্না যখন করি, তখন যদি কিচেনে কেউ আসে তখন কিন্তু আমার খুব রাগ হয়, কেননা আমার কাছে হিজিবিজি মনে হয়। রান্নাঘরে যদি খোলামেলা করে রান্নাবান্না না করতে পারি তখন অনেক বেশি বিরক্ত লাগে। তো তার জন্য আমি আয়নার বাবাকে বারবার বলছিলাম, তোমার হলে তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও, এটাই বলছিলাম। আর এদিকে তো মাছি এমন একটা অবস্থা করছে যা বলার বাহিরে, কিছুই ঢাকনা ছাড়া রাখা যায় না, দেখতেই পাচ্ছেন। মাঝে কিন্তু কাউকে ভয় পাচ্ছে না, এত বড় বড় মানুষ আমরা, আমাদের কেউ ভয় পাচ্ছে না। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আপনাকে সেই পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছি, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন। কারণ আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কিছুদিন আগে যে ঢিপের মধ্যে টমেটো রেখেছিলাম, ওইখান থেকে কিছুটা নিয়ে নিয়েছি। আমি যখন রেখেছি তখন কিন্তু বলেছিলাম যে টমেটোগুলো আমি খুব বেশি চেপে চেপে রাখবো না, রাখলে দেখা যায় যে সাথে সাথে এগুলো নেওয়া যায় না, আর যদি একটু লুজ করে রাখা হয় তাহলে কিন্তু অল্পতে এগুলো উঠে চলে আসে। তো আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু খুব সহজে আমি তুলে নিতে পারছি। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়ে নিয়েছি, আর বাকিটা আমি আবারও রেখে দেবো ঢিপে। আজকে আমি মাছের মাথা রান্না করব। আয়নার বাবা কিছুদিন আগে রুই মাছ, তেলাপিয়া মাছ এগুলো নিয়ে এসেছিলেন, তো মাথাগুলো রয়ে গেছে, এখনও খাওয়া হয়নি। আর মাছের মাথা বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না, পরে খেতে কেমন যেন একটা গন্ধ গন্ধ মনে হয়। তো তার জন্য আমি কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব মাছের মাথাগুলো খেয়ে আগে শেষ করে ফেলি। তো তার জন্য ভাবলাম যে আজকে সবার জন্য মাছের মাথাই রান্না করি। ডিপে রাখা টমেটো, পেঁয়াজ এগুলো দিয়ে আজকে আমি মাছের মাথাগুলো ভুনা করব। আর খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে, যেহেতু আমি খাওয়ার পর বয়স দিচ্ছি, তো তার জন্য বলতে পারছি আপনাদেরকে। খুবই নর্মাল ওয়েতে আমি মাছের মাথাগুলো ভুনছি, তো আপনাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করছি। মাছের মাথাগুলোকে তো আগে ভালো করে ভেজে নিয়েছি, তারপর ওই তেলের মধ্যে আমি টমেটো, পেঁয়াজ কুচি আর সাথে কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতো একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়েছি, আর একটু নেড়ে চেড়ে তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। মশলাটাকে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট ভালো আসবে, এটা আমি প্রায় বলে থাকি। কিছুক্ষণ পর আমি একটু হলুদ দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু টমেটোটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, তো এটাকে যদি ভালো করে সেদ্ধ করা হয় তাহলে এটা একদম গলে যাবে। আর যদি এটা না ভাজার আগে আপনি পানি দিয়ে দেন তাহলে এটা একটু ফোম টাইপের হয়ে যাবে, তখন খেতে কিন্তু বেশ একটা ভালো লাগবে না, আর টমেটোটাও গলবে না, এটা কেমন যেন একটা আস্তে আস্তে থেকে যাবে। এরপর এর মধ্যে আমি একটু গরম পানি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
বড় মাছের মাথা রান্না করতে গেলে একটু সময় নিয়ে রান্না করতে হয়, না হলে দেখা যায় যে ভেতরে পর্যাপ্ত পরিমাণ মশলা যায় না আর খেতেও ভালো লাগে না। তো তার জন্য আমি একটু সময় নিয়ে রান্না করছি। ফার্স্ট টাইম আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ এভাবেই কষিয়ে নেব। এপাশ ওপাশ উলট পালট করে আমি ভালো করে মশলাগুলোকে মাছের মাথার শরীরের মধ্যে লাগিয়ে দিচ্ছিলাম। রান্না তো আমরা সবাই করতে পারি, কিন্তু এক একজনের রান্নার ধরন হচ্ছে এক এক রকম, যার জন্য হয়তো এক একজনের রান্না এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখে যাচ্ছেন, তাদের মধ্যে কেউ যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকেন, তাহলে আপনাকেই বলছি ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট ভিডিওতে একটি লাইক তো দিবেনই, সেটা তো আগেই বলেছি। তার সাথে আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এখানে দুই পিস মাছ দিয়ে দিয়েছি আয়নের জন্য। আয়ন তো আর মাছের মাথা খাবে না, আমরাই খাবো, তো তার জন্য ওর জন্য তো দিতে হবে, তাই ওর জন্য দুই পিস মাছ দিয়ে দিয়েছি। নিউজে দেখলাম যে কারণ বাজারে আগুন লেগেছে, তো কিছুদিন আগে হয়তো আমি দুষ্টামি করে বলেছিলাম যে তরকারি বাজারে আগুন লেগেছে। তো যখন আমি কালকে ভিডিওটা দেখছিলাম তখন আমি মনে মনে ভাবছিলাম যে কিছুদিন আগে এই কথাটা আমি দুষ্টামি করে বলেছি, আর এখন তো দেখছি যে সত্যি সত্যি হয়ে গেছে। তো সেটা ভেবে আসলে খুবই খারাপ লাগছিল। এমনিতেই তো বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, সব কিছুর দাম অনেক বেশি, সবজির দাম অনেক বেশি, আর এখন তো এটার উসিলায় আরও বেশি দাম বেড়ে যাবে। তো এখানে আমি খুবই সময় নিয়ে মাছের মাথাগুলোকে ভুনা করে নিয়েছি, খুবই নর্মাল ওয়েতে, সেটা আপনারাও দেখে বুঝতে পেরেছেন। আর একটু ভেন্ডি ভাজি করব, খুব বেশি কিছু রান্না করিনি, মাছের মাথা ভুনা করেছি সাথে ভেন্ডি ভাজি, সব মিলিয়ে আমাদের কাছে ভালোই লেগেছে খেতে। ভেন্ডি ভাজিটা খেতে ভালোই লাগে, অনেকে আছে যে রান্না করলে পছন্দ করেন, তবে আমাদের বাসায় নর্মালি বেশি ভাজি করাই হয়, রান্না খুব কম করা হয়। গতকাল আমি কমেন্টের বিষয়ে বলেছিলাম যে আসলে সুন্দর কমেন্ট পেলে নতুন ভিডিও দিতে আগ্রহী হই, তো আমার কিছু আপু বলেছেন যে আপু এই কথাটা একদম সত্যি বলেছেন, সুন্দর সুন্দর কমেন্ট পেলে দেখা যায় যে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসতে আমরা সবাই অনেক বেশি আগ্রহী হই, এটা আসলে সত্যি কথা। আপনি একটা কাজ করবেন, আর ওখানে যদি আপনাকে সবাই উৎসাহিত করে তাহলে তো আপনার কাছেও ভালো লাগবে। এটা ছিল আমার রাতের অংশ, হঠাৎ করে সবাই দেখছে যে আমাদের বাসার সামনে যে কারেন্টের লাইন আছে ওখানে আগুন ধরেছে। তো অল্পতেই কিন্তু এটা ছড়িয়ে যেত, কেননা আমাদের বাসার সামনে যে তারগুলো আছে কারেন্টের, এগুলো হচ্ছে 424 নাকি কি যেন মারাত্মক তার, এগুলোতে যদি কাপড়ও পড়ে ওই কাপড়গুলো যেয়ে নিতে যাবে, সেই কিন্তু খুব বড়সড় আঘাত পেয়ে যায়। যেহেতু এগুলো আমাদের বাসার সামনে, তো কয়েকবার দুর্ঘটনা হয়েছে, সেটা আমরা নিজেরাও দেখেছি। তো এখানে যখন অল্প করে করে আগুন ধরছিল তখন এই সাথে সাথে কারেন্টের যে অফিস আছে ওখানে ফোন দেওয়া হয়েছে, তো ওখান থেকে লোক পাঠানো হয়েছে। খুব ভয় পাচ্ছিলাম যে আল্লাহ ওনারা কেন আসছে না, না ওনারা 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসার নিচেই কিন্তু পুরো জায়গাটায় তার দিয়ে ভরা, এখান থেকে যে নেমে বের হয়ে কোথাও একটা যাওয়া যাবে সেটাও যাওয়া যাবে না, অনেক দ্রুত কিন্তু আগুন ছড়িয়ে যায়। তো বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আসলে অনেক গরম পড়ছে আর এই গরমের মধ্যে যার জন্য এই বিপদগুলো হচ্ছে, তবে আল্লাহ যে অল্পতেই আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহর দরবারে সত্যি লাখ লাখ শুকরিয়া আদায় করি। গরম যখন বেশি হয় তখন কিন্তু আগুন ধরার সম্ভাবনাটাও বেশি থাকে, তো সবসময় এই বিষয়গুলোকে অনেক বেশি ভয় পাই। তো যখন অল্প আগুন ধরছিল তখনই খুব টেনশন হচ্ছিল যে কখন এখান থেকে বের হব নাকি বের হব না, ওনারা কেন আসছে না, তো সব মিলিয়ে এই তো ছিল অবস্থা। কারেন্ট কিন্তু এখন সব জায়গা থেকে নিয়ে গেছে এখানে, এখন যেহেতু এখানে কারেন্টের কাজ চলছে তাই সব দিকে অন্ধকার, আর এখানে ওনারা কাজ করে যাচ্ছেন।
আমার পুরো ভিডিও জুড়ে আমার অনেক আপু ভাইয়া আন্টিরা ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।